বিশ্বব্যাংক আইএমএফ'র এবারে বার্ষিক সভা থেকে কার্যকর ফলাফল এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আনতে আশাবাদী বাংলাদেশ। সেক্ষেত্রে নতুন বাংলাদেশের সংস্কার পরিকল্পনা তুলে ধরা হবে দাতা সংস্থাটির কাছে। যুক্তরাষ্ট্রে স্থানীয় সময় সোমবার উদ্বোধনী দিনে আইএমএফ এমডি বলেছেন, আগামী দিনে অর্থায়নের ক্ষেত্রে দারিদ্র বিমোচন এবং আর্থিক খাত সংস্কারকে গুরুত্ব দেওয়া হবে। ওয়াশিংটন থেকে আরও জানাচ্ছেন হাসানুল শাওন। রেকর্ড মূল্যস্ফীতি আর মধ্যপ্রাচ্যের টানাপোড়েন উন্নত দেশ ছাপিয়ে প্রভাব বিস্তার করছে গরিব আর উঠতি অর্থনীতির দেশগুলোর উপর। সেই বাস্তবতা সামনে রেখে নতুন এক টেকসই উন্নয়ন কাঠামো প্রতিষ্ঠার লক্ষ্যে আবারও একত্রিত হয়েছেন অর্থনৈতিক কৌশলের নীতি নির্ধারকরা। বিশ্বব্যাংকের এবারের বার্ষিক সভা বিশেষ গুরুত্ব বহন করছে বাংলাদেশের জন্য, কারণ অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর উন্নয়ন সহযোগীদের কাছ থেকে প্রতিশ্রুত অর্থ আদায়েও দেয়া হয়েছে বিশেষ নজর। আইএমএফ বলছে অর্থায়নের ক্ষেত্রে সামনের দিনে বেশ সতর্ক থাকবে সংস্থাটি। We have taken a very important step to translate our strong financial position into benefits for the membership, bringing the poverty reduction and growth trust on a sustainable footing. Why is this important? Because if we were not to do it, we would have fallen in lending capacity below our pre-pandemic levels. আইএমএফ'র সাথে চলমান 470 কোটি ডলার ঋণের বাকি অংশ দ্রুত ছাড়ের বিষয়টিও আলোচনা হবে সংস্থাটির সাথে বাংলাদেশের প্রতিনিধিদের দ্বিপাক্ষিক বৈঠকে। অভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশে বিভিন্ন খাতে সংস্কার কার্যক্রম এগুচ্ছে বেশ জোরে সোরেই। সেক্ষেত্রে এই সংস্কার কার্যক্রমের অগ্রগতি এবং আগামী দিনে রূপরেখা বিশ্বব্যাংকের এই বার্ষিক সভার বিভিন্ন বৈঠকে তুলে ধরবে বাংলাদেশ, যার উপরেই নির্ভর করবে আগামী দিনে বাংলাদেশের বিভিন্ন প্রকল্পে বিশ্বের সবচেয়ে শক্তিশালী এই দাতা সংস্থার অর্থায়ন। হাসানুল শাওন, এনটিভি নিউজ, ওয়াশিংটন, যুক্তরাষ্ট্র। আমি রাতুল, আপনার সাথে ফোনে কথা হয়েছিল। আমার মেয়েটা লেখাপড়ায় তেমন ভালো না। আমি জানি আমি ভালো রেজাল্ট করব না। কে বলছে তোমার রেজাল্ট ভালো হবে না? তুমি এত সুন্দর প্রিপারেশন নিছো, ঠিকঠাক মনোযোগ দিয়ে পরীক্ষাটা দিলে তো ভালো রেজাল্ট করতে পারবে, তাই না? আমার হাত ধরতে ভয় পাচ্ছেন কি জানিস? আমি না এখন চোখ বন্ধ করলে একজনকে দেখতে পাই। তোমার প্রিয় রং দেখছি আমি, আপনার ছবিটা এঁকেছি। রাতুল স্যারের কোনো দোষ নেই।